যে বুঝে ওয়ান এক্স বেট খেলবে সে হবে রাজা, এটা আমার কথা নয়। যারা স্ক্রিনে দেওয়া প্রোমোকোডটি দিয়ে ওয়ান এক্স বেট আইডি খুলেছে তারাই বলেছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি ফুল ভেরিফাই ওয়ান এক্স বেট আইডি খুলবেন। যাদের ফোনে ওয়ান এক্স বেট অ্যাপটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন আছে। এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া রয়েছে। এখানে আপনি ইন ওয়ান ক্লিক অপশনে চাপ দেবেন। তারপর এখানে যেমন আছে তেমনই থাকবে। প্রোমোকোডের এই ঘরে লিখবেন BNPP2। আবারও বলছি BNPP2। প্রোমোকোডটি বসালে 24 ঘন্টা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খুললে 100% বোনাস পাবেন। এরপর এই খালি ঘরে টিক দিয়ে এই রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরকম রোবট ভেরিফিকেশন চাইলে তা সফলভাবে করে নেবেন। এই যে দেখুন আপনাকে আইডিয়ার পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই আইডিয়ার পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কপি করে রাখবেন। তারপর নেক্সট বাটনে চাপ দেবেন। দেখুন অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পদ্ধতি দেখাচ্ছি। এই জন্য নিচের এই মেনু বাটনে চাপ দিয়ে ওপরে পার্সোনাল প্রোফাইলে চাপ দিলে এরকম একটি পেজ আসবে। এখন এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক, এখানে চাপ দিয়ে আপনার ফোন নাম্বারটি বসাবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে এবং এই ওটিপি কোড এখানে বসাতে হবে এবং নিচে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এখন ইন্টার ডিটেলস, এখানে একটি চাপ দেবেন। এখানে সকল তথ্য ন্যাশনাল আইডির সাথে মিল রেখে পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশ লিখবেন, তারপর শেষ অংশ লিখবেন। এরপর জন্ম সাল মাস এবং জন্ম তারিখটি লিখবেন। প্লেস অফ বার্থ মানে এক কথায় কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। এরপর রিজিয়ন সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর সিটিতে ঢাকা এবং রেসিডেন্টে আপনার জেলাটি লিখবেন। ডকুমেন্ট টাইপ সিস্টেম করে এখানে ন্যাশনাল আইডি সিস্টেম করবেন এবং সিরিজের ঘরে ওয়ান লিখবেন। ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখে দেবেন। এরপর ডেট অফ ইস্যুর জায়গায় এনআইডির উল্টো পাশে যে ডেট অফ ইস্যু ডেট দেওয়া আছে সেটি বসিয়ে দেবেন। ইস্যুড বাইয়ের ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে পাশে থাকা এই আইকনে ক্লিক করব এবং ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যায়। এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট বাটন, সেখানে ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো অপশন রয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন। আমি এই অপশনের ওপরে একটা ক্লিক করলাম। এখন এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনারা যত ইচ্ছা তত টাকা ডিপোজিট করতে পারবেন। এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন সেটা ভাবছেন? এই যে ওপরে দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার, এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। আগেই জানিয়ে রাখছি এই নাম্বারটি প্রতিবার পরিবর্তন হয়, তাই টাকা ডিপোজিট করার আগে নাম্বারটি কপি করে নেবেন। নাম্বার কপি করা হয়ে গেলে সরাসরি নগদ অ্যাপে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে কপি করা নাম্বারে টাকা পাঠাবেন। টাকা পাঠানো হয়ে গেলে এরকম একটি পেজ আসবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডি কপি করে অ্যাপে চলে আসবেন এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তা লিখবেন। এর পরের অপশনে আগেই কপি করা ট্রানজ্যাকশন আইডিটি লিখবেন। এরপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা দেখব কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করা যায়। অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করার জন্য আমরা ডিপোজিটের ওপরে থাকা সেটিং অপশনে ক্লিক করে নেব। সেটিং অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা 2 নম্বরে থাকা উইথড্র অপশনে ক্লিক করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন মাধ্যমে আমরা টাকা উইথড্র করতে পারব। আমরা টাকা উইথড্র করার জন্য বিকাশ অথবা নগদ যে কোনো একটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা সর্বনিম্ন 500 টাকা হতে 20,000 টাকা পর্যন্ত উইথড্র করতে পারবো প্রতিদিন। অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল নাম্বার এখানে ব্যবহার করবেন, কোনো এজেন্ট নাম্বার এখানে ব্যবহার করবেন না। এখানে আমরা আমাদের পার্সোনাল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। পার্সোনাল নাম্বারটি বসানো হয়ে গেলে আমরা নিচের কনফার্ম বাটনটিতে ক্লিক করে দেব। কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্ট হতে টাকা উইথড্র হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি থাকছে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।